সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মুনতাহার ডেইরি ফার্ম। এই মুনতাহার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে যে ইটভাটাটি রয়েছে ইটভাটার সাথেই। এই মুনতাহার ডেইরি ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা, গাবগরু, ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়। তো আপনারা এখানে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। মূলত এখান থেকে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি সব ধরনের গরুই পাওয়া যায়। মূলত একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান, ওনারা বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে এনে এখানে রেখে বিক্রি করে থাকে। তো এই মুনতাহার ডেইরি ফার্মের খুবই সুনাম রয়েছে, কারণ ওনারা খুবই ভালো ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করে থাকে। আপনারাই ভালো বলতে পারবেন ওনারা কেমন ধরনের গরু সংগ্রহ করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে জানাবে এই সপ্তাহে তাদের কাছে যে গরুগুলো রয়েছে কী ধরনের গরু রয়েছে, এগুলোর দাম কেমন, বয়স কেমন, মান কেমন, আপনারা কোন ধরনের গরুগুলো সংগ্রহ করলে ভালো হবে, কোন জাতের সংগ্রহ করবেন, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো প্রথমে যদি আপনার পরিচয়টা একটু দর্শকদেরকে দিতেন। আমার পরিচয় আর কি দেব, আমার নাম মোহাম্মদ বাচ্চু প্রামাণিক, মুনতাহার ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আপনি তো মূলত একজন গরু বিক্রেতা। জি, আমার তো কিনা বেচাই কাম, আমরা পালি না, সর্বক্ষণ রাখি। মনে করেন এই দেখা যাচ্ছে 10-15টা 20টা, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে একটাও নাই, এই ব্যবসা করি আমরা। যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে? যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে। আর আপনারা প্রতিনিয়তই সংগ্রহ করে থাকেন? হ্যাঁ, প্রতিনিয়ত সংগ্রহ করে থাকি, বিক্রি করাই আমাদের উদ্দেশ্য। আপনারা সেটা তো সবসময় অনেকগুলো গরু থাকে? হ্যাঁ, গরু তো থাকবেই আল্লাহর রহমতে, গরু না থাকলে তো আর ব্যবসা করা যাবে না। আর আপনার শেডটাও তো মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, শেডটাও বড়। যাই হোক, আসলে তো মানুষ এখন যে কিছু ছোট বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে, এজন্য ছোট গরু রাখছি। কিছু এখন ছোট বাচ্চাগুলোই বেশি নিতে যাচ্ছে বর্তমানে? হ্যাঁ, বড় গরু নিতে চাচ্ছে না, অনেকজন বড় গরু পারে হয়তো বা কোনো সমস্যা মনে লাগতে পারে, তো এজন্য ছোট কিছু বাচ্চা 10-11 মাসের বাচ্চা রাখছি। এ বাচ্চাকে নিয়ে দেখাবো দর্শকের উদ্দেশ্য। আচ্ছা, তো আজকে আমরা দর্শকদেরকে কতগুলা বাচ্চা দেখাবো? আজকে বাচ্চা আছে গোটা 40-এক দেখানো যায়, তো এখানে বাইর করছি 10-12টা আর কি। মানে 10-12টা আমরা দেখাবো, যদি যারা ক্রেতা ভাই তারা যদি আসে এসে দেখে শুনে সবগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ, যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে। বর্তমানে তো বকনা কিন্তু অনেকে ভয় পাচ্ছে। বকনা, আপনি বকনা কি, যদি সৎভাবে ব্যবসা না করে বকনা লেও যা, গাভী নিয়েও তাই। আপনার গাভী বলতেছে 25 লিটার দুধ, 25 লিটার দুধ দেখা দিতে পারবে? কেউ দেখা দিতে পারতেছে? কেউ পারতেছে না। ওরকম বহুত লোক আছে গাভী নিয়েও প্রতারণা হয়েছে। গাভী নিয়েই তো বেশিরভাগ হচ্ছে, কিন্তু বকনা নিয়েও অনেকেই হচ্ছে। বকনা, আপনার একটা কথা বলি, আগে যারা আছে মনে করেন রেডি বকনা কিনে লিছে, আমার মনে হয় তারা ঠগে নাই। কেরম ঠগে নাই, একটা বকনা 1 লাখ কি 1 লাখ 20 দিয়ে নিছে যারা, দেখেন গা ওরা গরু কিনে গাভী হইলে 2-3 লাখ টাকার নিচে কিন্তু একটা গরু হয় না। আর দ্বিতীয় কথা কি, এই যে যে গরু কিনে
হচ্ছে এর মধ্যে এখন একজনের 10টা লিডের যে 10টা হিট রাখবে সেটাও না, ঠিক আছে। আর দুই একটা এমন তেমন হইতেই পারে, আবার অনেকজনা দেখা যাচ্ছে ওই একটা নিজাচ্ছে ওই একটাই ওনার ভাগ্যে হয়তো বা কপালে পড়তেছে যে ওইটাই সমস্যা হচ্ছে, তো এটা হতে পারে। যেরম দেখেন আপনার যাদের বাচ্চা হয় না বহু চেষ্টা করে, চেষ্টা করি কিন্তু হয় না, আসলে তো মূলত ওর কপালে আল্লাহ বাচ্চা স্যার লিখে রাখে নাই, এই জন্য হয় না। আবার যে বাচ্চা চাচ্ছে না সে মনে করেন বাচ্চার পায়ে যাচ্ছে, তো এটা উপর আল্লাহর দান সব কিছুই। আপনি গরুর খামার করলেই আপনি লাভবান হবেন, এর কোনো মানে নাই। গরুর খামার করে লাভবান হতে হলে তার প্রপারলি গাইডলাইন লাগবে, খামার ব্যবস্থাপনাটাই মেন। না, খামার ব্যবস্থা তো থাকতেই হবে, আর আপনার প্রধান লক্ষ্য হচ্ছে মালিক যদি আপনার এরপরে বরকত রাখে তাহলে আপনি উঠতে পারবেন। এখন আপনি যতই চেষ্টা করেন, আমি মনে করেন সারাদিন চেষ্টা করতেছি যে 2টি টাকার ইচ্ছাই, কিন্তু আমার রেজেকে নাই ওই দিন, তো রেজেকে না থাকলে কোনোদিনই হবে না। রিজেক আগে মাপতে হবে, মানতে হবে এই জিনিস কিনা। মাইনে যদি কেউ করতে পারে তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে করা ঠিক না। আর গরু কিনলেই লাভবান হবেন এটা মনে করি গরু খামারের মধ্যে আসা যাবে না। গরুর মধ্যে আগে গরু সেক্টরে এসে বুঝতে হবে, জানতে হবে, তারপরে গরু কিনতে হবে। এ বহুত মানুষ ভিডিও ছাড়তেছে, আমরা আজ 17-18 বছর ধরে এই কাজ করতেছি, অনলাইনের ব্যবসা আছে 3 বছর, 3 বছর আগের থেকেও আমরা ব্যবসা করি, কারণ এই 3 বছরে অনলাইনে ব্যবসা করতেছি, তার আগে তো আমরা হাটে বেশি বিক্রয় করছি। তো আসলে প্রকৃত মেলা মানুষ মেলা রকম কথা বলে, ওইসব কথার দিকে না যাই, ঠিক আছে। আমরা গরু বেচা কেনার ধান্দায় থাকি, এবং আমাদের হচ্ছে লক্ষ্যটাই হচ্ছে কিনা বেচা, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সেটাই তো বড় কথা, আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে আপনাদের খামারে রেখে কেনা বেচাটা করতেছেন। জি আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহে যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আগে আমরা প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে আপনার 14 মাস। 14 মাস, হ্যাঁ হ্যাঁ। তার মানে কি রেডি নাকি? একবার ডাক আসছিল। বৈশিষ্ট্য মেলা মানুষ বলে যে গরু ভিডিও ছাড়লে, যেমন এই যে গরুটা একচুয়ালি কিন্তু কুম্বল নাই, এর মাথাটা কট্টুক, কান দুটি কট্টুক। এই যে জাতগুলা যদি কোনো লোক দেখে ভিডিও করে গরু কিনে, উনি কোনোদিনই ঠকবে না। এর দেখেন এর মাথা পুরো উষার কতখানি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের লক্ষ্য দিতে কইছি দর্শকের উদ্দেশ্য, যে সেই জিনিসগুলি আপনারা দেখবেন পাও কত দূর, মনে করেন এই যে এই এই পাউডার ফাঁক কত দূর, এই যে এই জিনিসটা ফাঁকটা কত দূর, এর দূরত্ব কত দূর। দুধ তো আর এমনি আসে না, দুধ জাতমানের পরে আসে, দুধের জায়গাও লাগবে, দুধের জায়গাও লাগবে। আর অরিজিনাল যেটা মনে করেন যে পার্সেন্টেজের গরু থাকে, সেই গরুটা কোনোদিনই আপনার হচ্ছে দুধের উলান থাকবে না, ওইটার উলান যখন রেডি হবে তখন তখন উলানটা নামবে। হ্যাঁ, আর যদি আপনি উলান দেখে নিতে চান তাহলে সাইওয়াল গরু নিতে হবে, সাহেল ব্রিটের নেবেন, ওইটা উলান দেখা যাবে, ওইটার তলা দেখা যাবে। এটা এখনই লম্বা কয় হাত, আপনি হিসাব করেন যে এখনই লম্বা কয় হাত, এগুলোটা আরও বড় হইলে তখন কত লম্বা হবে। এইগুলি প্রত্যেকটা জিনিস আগে জানতে হবে, তারপরে গরু সংগ্রহ করতে হবে। আমি ভিডিও ছাড়লাম আর গরু বিক্রি হলো এরকম না, গরুর জাতমান দেখে রেট দেখে ভালো সেটা নেবেন, কোনোদিনই ঠকবেন না। এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এই গরুটার দাম চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা, 1,35,000 টাকা। যারা নেবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। দর্শক আপনারা অবশ্যই দরদাম করে নিতে পারবেন, একদমই গরু কেনা বেচা হয় না। না 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 না, আলোচনার মাধ্যমেই নিবে, সমস্যা নাই, আলোচনার মাধ্যমেই নিতে পারবে। না পাশেরটা ভাই, এটা একটা ফিজিয়ান জাতের বাচ্চা, ফ্রিজিয়ান জাতের না? হ্যাঁ হ্যাঁ। এটার বয়সটা কেমন? এটা 11.5 মাস বয়স আছে। 11.5 মাস? জি। তার মানে বেশ কিছু সময় আছে এটা রেডি হতে। হ্যাঁ, সময় আছে রেডি হতে। হলস্টাইন ফ্রিজিয়ান? না না, এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, জি। আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানটা সাদা অংশটা বেশি হবে, আর ফ্রিজিয়ানের সাদা ভাগটা কম হবে, কালোর ভাগটা বেশি। এই দেখেন গরুগিনের কান দেখেন কতটুকু, আর গলায় কুম্বল আছে নাকি, একচুল কুম্বল আছে দেখছেন। এগুলি প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। মাজাটা দেখেন কতখানি উষার, এই যে এই মাজাটা দাঁড়াটা কতখানি উষার। এই গিনিকে যদি না খেয়াল করে কেউ কিনে তাহলে তো ওনার সমস্যা হইতেই হবে। তা তো অবশ্যই,
ঠিক আছে। এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটা 75,000 টাকা চাইছে। এটা 75,000 টাকা চাচ্ছেন আপনারা? জি দর্শক, 75,000 টাকা দাম চাচ্ছে। আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন, দরদাম করে নিতে পারবেন। পাশেরটা ভাই, এই বাচ্চাটা আপনার এই যে মুখ সাদা, এই যে এই গরুটা আগে দেখান, এই গরুটা এই যে এই যে এই যে এই ঠোঁট সাদা গরু, আবার পাওয়া যায় না বুঝছেন। আবার এ দেখেন, আবার মুন্ডির সাইজের ঝুটিও হয়েছে, এই দেখেন মানে মুন্ডির করস বুঝছেন, এই যে এই যে যে ঝুটিটা সিং তো হবেই, হ্যাঁ সিং হবে, এটা ঝুটি হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন দেখেন? কান 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 দুটিও একটু দেখেন, দেখান দর্শকের উদ্দেশ্যে, কটুক মাথাটা কটুক, আর মাঝাত্তরে উষার কতখানি এই জিনিসটা দেখাতে হবে। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে 11 মাস। 11 মাস, এটার দামটা কেমন চাচ্ছেন? 95,000 টাকা রাখবো। 95,000 টাকা, যারাই সংগ্রহ করবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে হবে। দর্শক, লিস্টটা একটু দেখানোর চেষ্টা করতেছি, লিস্টটা দেখতে পাচ্ছেন, দুধের উলানটা দেখতে পাচ্ছেন, শুধু বাটগুলা, বাটগুলা বড় বড় আছে, তো আপনারা যাচাই বাছাই করে দেখবেন কেমন কোয়ালিটি। পাশেরটা, এটা আপনার হচ্ছে 12 মাস বয়স আছে, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। এটা আবার গায়ের সাথে চামড়াই নাই, এত পাতলা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুবই পাতলা চামড়া, হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটার দামটা আপনারা কেমন চাচ্ছেন? 90,000 টাকা রাখবো। এটা 90,000 টাকা হলে দর্শক নিতে পারবে। হ্যাঁ দর্শক, এটা আপনারা 90,000 টাকা হলে নিতে পারবেন, দাম চাচ্ছিল তো। 12 মাস বয়স না? জি জি, 12 মাস বয়স দেখতে পাচ্ছিলেন তো। পিছে আরেকটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা না? এটার বয়সটা কেমন? এটার বয়স আছে 11 মাস। 11 মাস, দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি, হলস্টাইন ফ্রিজিয়ানের বকনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছিলেন? এটা আপনার 82,000 টাকা। এটা 82,000 টাকা, দর্শক 82,000 টাকা দাম চাচ্ছে। আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ দরদাম করে তো নিতে পারবে, আর জাত মানে ভালো লাগলে নিবে, না লাগলে নাই, সেটাই তো, যার ভালো লাগবে সে তো অবশ্যই নিবে, ভালো না লাগলে তো সে নিবে না। জি, পাশেরটা ভাই, এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, মাথাত্তরে খেয়াল করেন, এক সুলো কুম্বল নাই, প্রত্যেকটা গরুর এই যে চামড়া দেখবেন, ঠিক আছে। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে 12 মাস। এটার বয়সটা 12 মাস, দর্শক দুধের উলানটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বয়সটা 12 মাস। জি, তার মানে আর 2-3 মাস পর হিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটার দাম পড়বে 85,000 টাকা। 85,000 টাকা, দর্শক এটার দামটা পড়বে 85,000 টাকা, আমাদেরকে জানাচ্ছিলেন বাচ্চু ভাই। কম্বলটা দেখতে পাচ্ছেন, কম্বল নাই বললেই চলে, তবু আপনারা দরদাম করে নিতে পারবেন। পাশেরটা ভাই, এটা আপনার হচ্ছে ফ্রিজিয়ান জাতের, ফ্রিজিয়ান না, অরিজিনাল ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এই যে এইদিকে খেয়াল করবেন আগে দর্শকের, নেশটা কট্টুক, ঠিক আছে। আর এই যে এই যে এই যে মাথাটুক, মাথাটুক কট্টুক, আর এই যে ঠোঁটটা, পুরা ঠোঁটটা এই দেখেন সাদা, ঠিক আছে, মাথাটা কট্টুক, কান দুটি কট্টুক, এগুলোটা আবার রেট বেশি আছে কিন্তু সব থেকে। এটার রেটটা কত হবে? এটার রেট পড়বেন 1,05,000 টাকা। 1,05,000 টাকা, এটার রেটটা বেশি হওয়ার কারণটা কি? এটার রেট বেশি হওয়ার কারণ কি, এখানে এই গরুটা ওই যে ওই গরুটা, এই কয়েকটা গরু আপনি মনে করেন যে অরিজিনাল পার্সেন্টের গরু, সবকটাই অরিজিনাল পার্সেন্টের, কিন্তু এর মধ্যে পার্সেন্টেজ বেশি আছে, কম বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলোর পার্সেন্টগুলো একটু বেশি ওগুলোর দামটাও একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, দরদাম করে লাগলেও তো এটা বেশি লাগে বুঝলেন তো, দরদাম করে নিতে পারবে। হ্যাঁ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। পাশেরটা ভাই, এটা আপনার ফিজিয়ান জাতের একটা বাচ্চা, 55,000 টাকা রাখবো। 55,000 টাকা, হ্যাঁ হ্যাঁ, এটার বয়সটা কেমন? 7 মাস। 7 মাস, এটা পড়বে 55,000 টাকা। দর্শক লেস্টটা দেখতে পাচ্ছেন, লেস্টটাও চিকন আছে, খাবার খায় তো খুব ভালো, রুচি আছে। দাম চাচ্ছিলেন 55,000 টাকা। 55,000 টাকা, দর্শক 55,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন? এটার বয়স 10 মাস। এটার বয়সটা 10 মাস। জি, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটার দামটা কেমন চাচ্ছেন? 75,000 টাকা রাখবো। 75,000 টাকা, আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ আলোচনা সাপেক্ষে সংগ্রহ। ওই সাইডেও তোমার একটা বাচ্চা আছে,
শেডটা দেখতে পাচ্ছেন বাচ্চা ভাইয়ের, অনেক বড় শেড, আপনারা এই শেডটা অনেকবার দেখেছেন। বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে আপনার কোরিয়ান জার্সি আর হলস্টাইন। এর আগে আপনি দেখাইছিলাম বাঘা মুন্ডি, একটা বাঘা মুন্ডি দেখাইছিলাম একদম সেম ওই মুন্ডির কালারই। এটা মানে আনকমন কালার, দুই একটা সবসময় আমি রাখি, এই জন্য এই গরুটা আবার দিচ্ছি ভিডিও। এটার বয়সটা কেমন? এটা বয়স আছে 14 মাস। 14 মাস? জি। মাজাটা তো অনেক উষার মনে হচ্ছে। মাজা খালি না, সব দিকে কান যদি দেখেন, জিনিসের আসলে প্রশংসা করতে হয়, কিন্তু আসলে মানুষ মনে করে যে এর কাছে এত ভালো জিনিস কি করে পাই। আসলে আমি সংগ্রহ করি বাছাই কৃত মাল, যে কিনা মনের কাছে ভালো লাগে সেটা সংগ্রহ করি, যেটা ভালো লাগে না সেটা সংগ্রহ করি না। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,25,000 টাকা পড়বে। 1,25,000 টাকা পড়বে? 25,000 টাকা। দরদাম করে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। আপনার কাছে তো ভাই সবসময় আসলে এই ধরনের বাচ্চাগুলোই পাওয়া যায়? হ্যাঁ, সবসময় আসলে এই ধরনের বাচ্চা পাওয়া যাবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে দর্শকের উদ্দেশ্য কিছু পরামর্শ দিয়ে থাকি। আপনারা যেখান থেকে গরু নেন, যে জায়গা থেকেই নেন, গরু কিনে নেওয়ার পরে আপনাদের প্রধান লক্ষ্য থাকতে হবে এই গরুগুলা কৃমির, কৃমির ইনজেকশন এবং কৃমির বড়ি খাওয়াই সারি তারপরে বীজ দিবেন। আপনার ডাক আসলে যে বীজ দিয়ে দিলে আপনি মনে করেন বীজ রাখবে, এরকম কোনো সিচুয়েশন নাই। আগে ওর কৃমি মারতে হবে, কৃমি মারি তারপরে গাকে বীজ দিবেন। এত হুইটি পাটার নাই তো, আপনি এক ডাক বীজ দিলে আবার 20-22 দিনের পরের মধ্যেই ডাক আসবে, এই জন্য হুইটি পাটার দরকার নাই। আর গরু যেখান থেকে কিনেন সেটা আসলে জাতমান ঠিক আছে কিনা এই জিনিসটা দেখবেন। জাতমানে ঠিক থাকলে আপনি 5,000 জিনিসের পর ঠইগে যান, তাতে কোনো দুঃখ হবে না। কিন্তু আপনি জিনিস না লিয়ে যায়, অজিনিস যদি লিয়ে যায়, আপনি কোন যে ভাই গরু লিয়ে আসছিলাম অমুক জায়গার থেকে, এই হলো ওই হলো, এই জিনিস ঠিক না। আমার কথা যে আগে যাচাই বাছাই করবেন, একটা ভিডিও না, আমার ভিডিও দেখেই যে নিতে হবে তার কোনো মানে নাই। আরও ভিডিও আছে, প্রত্যেক দিন ভিডিও 10-15-20 করে লোকে ভিডিও ছাড়তেছে, আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে যদি সুন্দর লাগে তাহলে কথা বলবেন, না হলে না বলবেন, কোনো সমস্যা নাই। আর মানুষের আসলে প্রধান লক্ষ্য এই যে কিছু মানুষ ফোন করি দেখেন, এই পাবনা জেলা ঈশ্বরদী থানার মধ্যেই কিছুদিন আগে ভিডিও ছাড়ার মানে কত লোক ভিডিও ছাড়ছে, এখন তত ভিডিও হচ্ছে না। এখন কিন্তু আপনি দেখেন কিছু লোকের ভিডিওই নাই, কিন্তু ভিডিও নাই যাদের তারা হারা গেছে। হারা গেছের কারণটা কী এইগুলি বুঝতে হবে যে এরা হারা গেছে কে। আমি তো এর আগেও বলেছি যে প্রত্যেকটা লোকের কাছেই যে আপনি বায়না দিয়ে দিবেন তা না, বায়না দিবেন আপনি দিবেন না তা না, আসলে প্রকৃত খামারি কিনা, ওর ভিডিওটা কোন জায়গার থেকে ছাড়তেছে, কার ঘরের থেকে ছাড়তেছে এই জিনিস খেয়াল করবেন, কার সাইনবোর্ডের থেকে ছাড়তেছে, প্রত্যেকটা জিনিস এইটা খেয়াল করি। গরু বাছুর কিনলে কোনো লোক ঠকবে না আল্লাহর রহমতে, আমি প্রত্যেক দিনই বলি, আবারও বলে দিচ্ছি ভাই, দেশ বিদেশের থেকে বহুত কষ্ট করি, আপনারা অনেক কষ্টের টাকা এগুলো, হ্যাঁ বাইরের থেকেও বহুত কষ্টে টাকা দিয়ে গরু বাছুর পালার জন্য উদ্যোগ নিয়েছেন। আসলে কর্ম সংস্থালয়ে একটু সমস্যার জন্য যে ভবিষ্যতের জন্য একটা খামার করতে পারলে একটু আগানো যাবে, কিন্তু আসলে খামার কিনে করবেন আপনারা একটু ধৈর্য ধরে, মানে খামার করি খামারের থেকে বেনিফিট চাইলে তাহলে হবে না দাদা। এই জন্য প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে খেয়াল করি, যদি করে কোনো লোকই আসছে লস খাবে না আমার জানা মতে। সেটা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ যে ফর্মুলাগুলো আছে, যেভাবে পদক্ষেপ নিতে হবে সেগুলো ঠিকভাবে মেনটেন করতে হবে। জি, ওগুলো যদি ঠিকভাবে করতে পারে তাহলে সে সফলতা পাবে, যদি ঠিকভাবে না করতে পারে, উল্টাপাল্টা করে, একটা করলো আরেকটা করলো না উল্টাপাল্টা করলো, তাহলে সে লস খাবে। সবার আগে তাকে গরুর জাত নির্ণয় করে গরুটা কিনতে হবে। প্রধান লক্ষ্যটাই হচ্ছে জাতমান, জাতমান যদি আপনি ঠিক মতন দেখে কিনতে পারেন আপনি জীবনেও ঠকবেন না। কিন্তু আবার বলবেন নি যে হচ্ছে জাতমান সবাই তো বলে এরকম কথা, সবাই বললেও কথার মধ্যে দেখেন কারুর কথার মধ্যে চুরি লক্ষ্য থাকে আর কারুর কথার মধ্যেই সুলক্ষ্য থাকে, এই জিনিসগুলো আপনার কথা দেখলেই বুঝতে পারবেন। আর আমার কথা যদি আমার ভালো লাগি থাকে তাহলে আমার কাছে নিয়েন, না লাগলে না নেন, কোনো সমস্যা নাই, গরু থাকলে বিক্রি হবেই। হ্যাঁ, তা বিক্রি হবে, অবশ্যই বিক্রি হবে। আচ্ছা, তো আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু বলতেন, এটা তো হাটের থেকে একটু দূরত্ব হয়ে যায়। এখান থেকে এখানে আসার যদি কোনো মানুষ যদি আসার ইচ্ছুক হয় তাহলে দাসুরিয়া মোড়ে আসি, যে কোনো লোকে বললেই যে মুনতাহার এন্টারপ্রাইজ
এটা মুনতাহার ডেরি ফার্ম আর ওইটা মুনতাহার এন্টারপ্রাইজ আপনার শোরুমটা জি আপনার শোরুমে আমার লোক সর্বক্ষণ বসে থাকে খালি যদি মনে করে যে কোনো লোক আমাকে ফোন করলে তার সাথে আমার থেকে আমার লোক আসে ওখান থেকে রিসিভ করে নিয়ে ওখান থেকে রিসিভ করে নিয়ে এই খামারে নিয়ে আসবে জি 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 আচ্ছা আচ্ছা টাকা পয়সা লেনদেন গুলো তো মূলত ব্যাংকেই হওয়াটাই ভালো হ্যাঁ ব্যাংকের মাধ্যমেই হবে अच्छा अच्छा तो भाई हमें अनेक समय दिलें अनेकगुलो गुरु देखालें तो समय देवर आपके धन्यवाद तो भाई भलो थकबें अस्सलामु अलैकुम वालेकुम अस्सलाम वरहमतुल्लाह।